দর্শক শুভেচ্ছা নেবেন। বাজারে স্বস্তি ফিরছে না দর্শক। আজকে এই যে প্রথম আলোর পুরো মানে পৃষ্ঠা জুড়ে বড় শিরোনাম, খুবই দুঃখজনক যে প্রধানমন্ত্রীর একেবারে হুঁশিয়ারি, এমনকি বলেছেন যে যারা মজুদ করবে তাদেরকে জেলে ঢুকানো হবে, এমন হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী, তাদের হুঁশিয়ারি, তাদের বাজার তদারকি, এসপি ডিসিদের নেতৃত্বে কমিটি করা, বাজারে বাজারে অভিযান চালানো, গুদামে অভিযান চালানো, কিছু কিছু করাও হয়েছে, এটাও সত্য, কিন্তু তারপরও বাজার পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণের বাইরে। এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে গ্রাম শহর নির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.58%, অর্থাৎ এক বছর আগের চেয়ে অতিরিক্ত দামে মানুষকে খাদ্য কিনতে হচ্ছে, কিন্তু এটা হলো অফিসিয়াল একটা হিসাব, 9% উপরে আছে মূল্যস্ফীতি, কিন্তু বাস্তবে অনেকে বলেন এটি 13-14% মতো হবে। মানে কোনো কিছুতেই আসলে আটকানো যাচ্ছে না। এখানে খবরেও বলা হচ্ছে চালের বাজারে সরকারি অভিযান, কিছু পণ্যের দাম বেঁধে দেওয়া, সবজি মৌসুমি সরবরাহ প্রত্যাশা করা হয়েছিল, এসব কারণে বাজারে স্বস্তি আসবে, কিন্তু বছরে গিয়ে ভোক্তার স্বস্তি মিলছে না। বছরের শুরুতে চালের দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও ঢাকার বাজারে চালের দাম উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না। তার মানে দাম কমছে না, হয়তো স্থিতিশীল আছে, কিন্তু সেটি তো বেড়ে যেয়ে একটা স্থির অবস্থার মধ্যে আছে, সেটা তো কোনো স্বস্তির বিষয় হলো না। উল্টো গত এক সপ্তাহে বেড়েছে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম, এর মধ্যে আবার কয়েকটা পণ্যের দামও বেড়েছে, তাহলে স্বস্তি আসবে কীভাবে? গতকাল বৃহস্পতিবার রাজধানীর চারটি বাজার ঘুরে দেখেছে এই প্রতিবেদক। বাজার চারটি হলো মিরপুরে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা ও মোহাম্মদপুর কৃষি মার্কেট। এসব বাজারে দেখা গেছে শীতের সবজির ভরা মৌসুমে ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ বেশ কয়েকটি সবজির দাম গত এক সপ্তাহের তুলনায় বেড়েছে। পাশাপাশি বেড়েছে ফার্মের মুরগির ডিমের দামও। সাধারণত বছরের এই সময় সবজির দাম কম থাকে, কিন্তু এবার সবজির দাম এখনও বাড়তি। দর্শক চিন্তা করেন যে শীতের সময় যে পরিমাণ সবজি আসে বাজারে, ফলে একটা বাজারে বেশ কমে যায়, তারপরে যখন নাকি বর্ষা শুরু হয় তখন সবজি থাকে না, তখন সবজির দাম একটু বাড়তি থাকে, কিন্তু এইবার ভরা মৌসুমে মানে একেবারে এমন না যে কোনো সবজির কোনো ঘাটতি আছে, সেটাও না, কিন্তু তারপরেও কিন্তু বাড়তি। এর কারণটা কি, মানে এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। এমন না যে এই সবজি বা চাল বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, তাও কিন্তু না, তারপরেও কিন্তু বাড়তি। দেশের সার্বিক মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরে 9.1% উপরে আছে, এটা একটা মানে ধরে দেওয়া আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আরও বেশি, আমার এটা ধারণা, বিশেষজ্ঞদেরও ধারণা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ গত ডিসেম্বর মাসের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.42%, এই মাসে গ্রাম শহর নির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.58%, অর্থাৎ এক বছর আগের চেয়ে অতিরিক্ত দামে মানুষকে খাদ্য কিনতে হচ্ছে। অন্যদিকে মূল্যস্ফীতির তুলনায় সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি, উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে, তবে কোনো ব্যবস্থাই বেশিরভাগ পণ্যের মূল্য কমাতে পারছে না। অনেক এর আগের বাণিজ্য মন্ত্রীও কিন্তু হিমশিম খেয়েছে এবং তিনিও কিন্তু শেষ পর্যন্ত পারেননি। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দাম কমাতে ব্যবসায়ীদের 4 দিন সময় বেঁধে দেন। এরপর চালের বিভিন্ন মোকামে ও বাজারে সরকারি অভিযান চলে, জরিমানা করা হয় অনেক ব্যবসায়ীকে, ফলে জেলা পর্যায়ে চালের দাম কিছুটা কমলেও ঢাকার বাজারে এর খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না। দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার পর গত সেপ্টেম্বরে আলু, দেশি পেঁয়াজ ও ডিম তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু বেঁধে দেওয়া দর কখনই কার্যকর হয়নি। এর মধ্যে দুইটা কোম্পানিকে 3.5 কোটি টাকা জরিমানা করেছে যে তারা কৃত্রিমভাবে মূল্যস্ফীতি ঘটিয়েছিল 2022 সালে, কিন্তু লাভ কি? আচ্ছা, এর বাইরে দাম নির্ধারণ করে দেওয়া আছে চিনি, ভোজ্য তেল ও রান্নার গ্যাসের এলপিজি, কিন্তু এসব পণ্যের বেশিরভাগই বিক্রি হয় বাড়তি দামে। নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য যাদের নিয়মিত বাজারে যেতে হয়
তাদের অনেক বেশি কষ্টেই আছেন। যারা নিয়মিতভাবে দিন আরে দিন খায়, তারা প্রতিদিন বাজারে যায়, তাদের অবস্থাটা বোঝেন যে তারা কোনোভাবেই আজকে যে জিনিসের দাম কিনছে কালকে কিন্তু মানে আবার বাড়তি দাম, কিন্তু সে তো বাড়তি ইনকাম তো করছে না, ফলে তার অবস্থাটা কী হচ্ছে। মানে যারা একটা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের অবস্থাও বোঝেন যে তাদের তো বাজার খরচের জন্য একটা বাজেট থাকে, সেই বাজেট দিয়ে তাদের সারা মাসের বাজার সদা করতে হয়, তো তাদের অবস্থা কী। আবার যারা নিত্যদিন কাজ করেন, কাজ শেষে টাকা নিয়ে যখন নাকি বাজারে যাচ্ছেন, আজকে একটা দাম, পরের দিন দাম বেশি, তার পরের দিন দাম বেশি, এইভাবে চলছে, কিন্তু তার তো আর প্রতিদিনের মজুরিটা বাড়ছে না। এই মানুষগুলির অবস্থাটা কী এবং এই মানুষের সংখ্যা কত যারা দিন আনে দিন খায় এরকম মানুষ, আর যারা নির্দিষ্ট বাজেটে চলেন তাদের অবস্থাটা কী একটু মানে চিন্তা করা যায়। তারা কি দুঃসহ অবস্থা পার করছে এই সময়? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।